জেলার এটি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি ব্লকবাস্টার হিট সিনেমা। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তেলুগু সুপারস্টার রজনীকান্ত। মুভিটির আইএমডিবি রেটিং 7.1/10। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় পুরনো একটি মন্দিরে পুলিশ একটি খুনের তদন্ত করছে। ইনভেস্টিগেশনের সময় তারা বুঝতে পারে ওই মন্দির থেকে একটি ঐতিহাসিক মূর্তি চুরি হয়েছে আর সেখানে একটি নকল মূর্তি বসানো হয়েছে। তখন একজন পুলিশ সবাইকে বলে সবকিছু যেভাবে আছে সেভাবেই থাকতে দাও, এটা একটা সাধারণ খুনের মামলা হিসেবে তদন্ত করো, এই মূর্তি চুরির বিষয়টা যেন গ্রামবাসী না জানে, তাহলে অনেক ঝামেলা হবে। সিন কাট হলে আমরা একটি মূর্তি তৈরির কারখানা দেখতে পাই। এখানে বড় বড় পাথর কেটে মূর্তি তৈরি করা হয়, তেমনি একটা বড় পাথরের নিচে একটা সুড়ঙ্গ। এখানে আসলে ভার্মা নামক একজন মূর্তি স্মাগলারের আস্তানা। এরা তিনজনই ভার্মার লোক, তারা একটি মূর্তি চুরি করেছে ভার্মার থেকে, তাই ভার্মা তাদের এই শাস্তি দিয়েছে। ভার্মা তাদের হাতুড়ি দিয়ে মেরে অ্যাসিড ট্যাঙ্কে ফেলে দেয়। সিন কাট হলে আমরা এই মুভির প্রধান ক্যারেক্টার রজনীকান্তকে দেখতে পাই। মুভিতে তার নাম মধুপাল পান্ডিয়া, ফ্যামিলিতে তার ওয়াইফ পূর্ণিমা, ছেলে অর্জুন, ছেলের বউ শ্বেতা আর একমাত্র নাতি রিদ্ধি। অবসর সময় মধুপাল তার নাতির সাথে খেলাধুলা করে। এমনই একদিন মধুপাল তার নাতির সাথে খেলাধুলা করছিল, তখন একজন এসে বন্দুক দেখিয়ে মধুপালকে তার সাথে যেতে বলে। মধুপাল তার পরিবারের কথা ভেবে চলে যায় সেই লোকটির সাথে। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, সে একজন পুলিশ অফিসার। অর্জুন সিনু নামে একজন মূর্তি স্মাগলারের সাথে দেখা করতে এসেছে। সিনু অর্জুনকে বলে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু গতকালকে যে মূর্তিটি তুমি আটক করেছো সেটা ছেড়ে দাও, তা না হলে তোমার পরিবারের সাথে সাথে তোমাকেও মেরে ফেলা হবে। অর্জুন বলে আমি 5 বছর ধরে এই মূর্তি চোরাচালানের পেছনে ছুটছি, এখন আমি সব মূর্তি স্মাগলারকে ধরবো, আমার আর তোর মাঝে আমার পরিবার আসলো কী করে। সিনু বলে আমি তোর বাবাকে কিডন্যাপ করেছি, মূর্তি ফেরত দিয়ে তোর বাবাকে ছাড়িয়ে নিয়ে যাস। এটা শুনে অর্জুন বলে তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, মতিভ্রম হলে মানুষ বাঘের লেজে পা দেয়, কিন্তু তুই তো ডাইনোসরের লেজে পা দিয়েছিস। সিনু মধুপালকে মারার জন্য তার লোকদের ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে মধুপাল। সে বলে তোর পাঠানো লোকজন অজ্ঞান হয়ে পড়ে আছে, এখন কি আমি যেতে পারি। সিনু বুঝে যায় সে আসলেই ডাইনোসরের লেজে পা দিয়েছে। অর্জুন সিনুকে ধরে নিয়ে আসে থানায়, কিন্তু অনেক মারার পরেও সিনু মুখ খুলে না। সিন চলে আসে মধুপালের বাড়িতে। খুব সুখেই কাটছিল তার দিন, পুরো পরিবার একসাথে সময় কাটাচ্ছিল। ছেলে অর্জুনও বাবাকে খুব সম্মান করে। এই মধুপাল আসলে একজন জেলার ছিলেন, তিনি খুব সৎ ছিলেন এবং নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতেন। সেইভাবে মধুপাল তার ছেলেকেও একজন দায়িত্ববান পুলিশ অফিসার বানিয়েছেন। একদিন মধুপাল বাজার শেষে বাড়ি ফিরছিল, তখন একজন ট্যাক্সি ড্রাইভার এসে মধুপালের সামনে দাঁড়ায়। এটা সে প্রতিদিনই করে মধুপালকে ভয় দেখানোর জন্য। আসলে এই লোক একদিন মধুপালের বাড়ির সামনে গাড়ি পার্ক করেছিল, এর জন্য মধুপাল ও তার নাতি এই লোককে অনেক বকাঝকা করেছিল, যার জন্য তিনি এই কাজ করে। কিন্তু এই কাজের জন্য মধুপাল কখনো তাকে কিছুই বলে না। সেদিন রাতে মধুপাল অর্জুনকে বারবার কল করে, কিন্তু অর্জুনের ফোন বন্ধ দেখায়। তাই মধুপাল অন্য একজন অফিসারকে ফোন করে অর্জুনের সাথে কথা বলার জন্য। সে বলে অর্জুন তো গতকাল রাতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, এবার মধুপাল টেনশন করতে শুরু করেছে। সে পুলিশ কমিশনারের সাথে দেখা করে, সে বলে অর্জুন একজন এসিপি, আমরা দ্রুতই তাকে খুঁজে বার করব, কিন্তু এই খবর যেন বাইরে লিক না হয়, তাহলে ডিপার্টমেন্টের অনেক বদনাম হবে। মধুপাল কমিশনারের এই কথায় ভরসা পায় না, তাই সে নিজেই তার ছেলেকে খুঁজতে বের হয়। প্রথমেই সে সিনুর কাছে যায় এবং বলে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তুমি যদি জানো আমার ছেলে কোথায় তাহলে বলে দাও। কিন্তু সিনু মধুপালকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, তাই মধুপাল সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে এসে দেখতে পায় কয়েকজন পুলিশ তাদের বাড়িতে এসেছে অর্জুনের বিষয়ে ইনভেস্টিগেশন করতে। একজন মহিলা কনস্টেবল বলে ডিপার্টমেন্ট স্যারকে খুঁজে না পেয়ে এটাকে সুইসাইড বলে চালিয়ে দিচ্ছে, আমি শুরুতেই অর্জুন স্যারকে এই মূর্তি চুরির কেসে জড়াতে নিষেধ করেছিলাম, এই পর্যন্ত যারাই এই মূর্তি কেসে জড়িয়েছিল তারা কেউ বেঁচে ফেরেনি, তাই হয়তো অর্জুন স্যারকেও ওরা মেরে দিয়েছে। এসব শুনে মধুপালের স্ত্রী সবকিছুর জন্য মধুপালকেই দায়ী করে। সে বলে তুমি যদি ওকে তোমার মতো সৎ সাহসী হওয়ার শিক্ষা না দিতে তাহলে আজ হয়তো আমার ছেলে আমার কাছেই থাকতো, এটা বলেই তারা কান্না করতে শুরু করে। কিন্তু মধুপাল ভেঙে না পড়ে ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করে, তাই রাতের বেলা বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পথে তার দেখা হয় ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে, মধুপালের অনুরোধে সে তার গন্তব্যে পৌঁছে দিতে রাজি হয়। মধুপাল ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে সিনুর বাড়ির সামনে যায়, এরপর ট্যাক্সি ড্রাইভারকে বাইরে রেখে সে ভিতরে যায় এবং সিনুকে খুন করে তার লাশ একটা বস্তায় ভরে বাইরে আসে। এরপর সে ওই ট্যাক্সি ড্রাইভারকে বলে এই বস্তায় ময়দা আছে, তুমি এটা ফেলতে আমায় সাহায্য করো। ট্যাক্সিতে করেই তারা একটি ব্রিজের উপর গিয়ে বস্তাটা নদীতে ফেলে দেয়। বস্তাটা ফেলার সময় রক্ত লেগে যায় সেই ট্যাক্সি ড্রাইভারের হাতে। সে মধুপালকে জিজ্ঞেস করে ওই বস্তায় কী ছিল। মধুপাল বলে আমার ছেলের হত্যাকারীর লাশ, এই হত্যার সাথে তুমিও ফেঁসে গিয়েছো, এখন বাঁচতে চাইলে আমাকে সাহায্য করো। সিন কাট হয়ে পরদিন সকালে মধুপালের নাতির স্কুলের সামনে চলে আসে। মধুপাল তার নাতিকে আইসক্রিম কিনে দিচ্ছে, তখন একজন লোক তার নাতিকে মারতে যায়, কিন্তু মধুপাল সময় মতো তার নাতিকে বাঁচিয়ে নেয়। রাতে সেই মূর্তি স্মাগলার ভার্মা মধুপালকে কল করে এবং বলে আজ তুই তোর নাতিকে বাঁচিয়ে নিলি, এভাবে কতদিন বাঁচাবি, তোর নাতিকে মেরে ওর কাটা মাথাটা তোর কাছে পাঠিয়ে দেব, তোর চোখের সামনে তোর পরিবারের সবাইকে মেরে তারপর তোকে মারবো, তোর এত সাহস যে তুই আমার লোককে মেরে গায়েব করে দিস,
তোর পুরো পরিবারকেই আমি শেষ করে দেবো। এই হুমকি শুনে মধুবাল কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। তার নাতির ও পরিবারের সুরক্ষার কথা ভেবে সে ভার্মাকে কল করে এবং বলে, ভাই আপনি কে আমি জানতাম না, আপনার ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সিনু আমার ছেলেকে মেরে গায়েব করে দিয়েছে, তাই রাগের মাথায় আমিও ওকে মেরে ফেলেছি। আমি যদি জানতাম সিনু আপনার লোক তাহলে কখনোই ওকে মারতাম না। আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। আমি আপনার সাথে দেখা করে বিষয়টা মীমাংসা করে নিচ্ছি, কিন্তু ভার্মা রাজি হয় না। সে বলে, তোর পরিবারের সবাইকে মেরে তারপর তোকে মারো। বাধ্য হয়েই মধুবালকে তার পরিবার ও নিজের আত্মরক্ষার দায়িত্ব নিতে হয়। এরপর মধুবাল একটা মদের আস্তানায় যায়। এখানে সেই লোকগুলো মদ খাচ্ছিল যারা মধুবালের নাতিকে মারার চেষ্টা করছিল। মধুবাল একে একে তাদের সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে। মধুবালের স্ত্রী বলে, কার্তিকের মৃত্যুর পর ঘুম হয় না, সবসময় ভয়ে ভয়ে থাকো, একজন সাইকিয়াট্রিকের সাথে দেখা করা দরকার। এরপর তারা চলে আসে ডাক্তারের কাছে। ডাক্তার মধুবালের সাথে একান্তে কথা বলতে চায় এবং জিজ্ঞাসা করে সমস্যাটা কোথায়। মধুবাল তাকে সরাসরি বলে, স্যার আসলে আমি একটা খুন করতে যাব। আপনি কিছুদিন আমার পরিবারের খেয়াল রাখতে পারবেন? বেশি কিছু না, শুধু ছোটখাটো একটা থাকার জায়গা দিলেই হবে। আমি যতদিন কাজ সেরে না আসবো ততদিন ওরা এখানেই থাকবে। ওরা যেন কোনো কিছু সন্দেহ না করে সেইভাবে সব ব্যবস্থা করবেন। প্রথমে ডাক্তার রাজি না হলেও মধুবাল তাকে ভয় দেখিয়ে রাজি করে ফেলে। এরপর মধুবাল সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে মুম্বাই চলে আসে। এখানে সে নার্সিমা নামে এক লোকের সাথে দেখা করে। এই নার্সিমা আসলে একজন ভয়ানক ক্রিমিনাল ছিল। সে যখন জেলে ছিল তখন মধুবাল তাকে সঠিক পথে আনতে অনেক সাহায্য করেছিল, তাই সে মধুবালকে বলেছিল, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। সে নার্সিমার কাছে এসে মূলত কিছু পারদর্শী স্নাইপারের খোঁজে। নার্সিমা তার সবথেকে শক্তিশালী চারজন বডিগার্ডকে মধুবালকে সাহায্য করার জন্য দিয়ে দেয়। এছাড়াও নার্সিমা তার খুব কাছের একজন সহযোগীকেও দিয়ে দেয় মধুবালের সাথে। এরপর মধুবাল ভার্মার এক লোককে কিডন্যাপ করে এবং জিজ্ঞেস করে সে মূর্তি পাচার সম্পর্কে কী কী জানে। সে বলে, আমি শুধু যে রাস্তা দিয়ে মূর্তিগুলো পাঠানো হয় সেটা চিনি। মধুবাল ওই ট্যাক্সি ড্রাইভারকে একটা নকল মূর্তি দিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়। সে ওই মূর্তি সব ট্রাকে দেখাতে থাকে যাতে মূর্তি চোরাচালানকারীরা ওটা নিজেদের ভেবে গাড়ি থামায়। কিছুক্ষণ পর তাই হয়, মূর্তি পাচার করে একটা ট্রাক এসে সেখানে দাঁড়ায়। তখন মধুবাল ও তার লোক ওই ট্রাকে হামলা করে সমস্ত মূর্তি ছিনিয়ে নেয়। এদিকে ভার্মা ডাক্তারের কাছে গিয়ে তাকে হুমকি দিয়ে মধুবালের পরিবার কোথায় আছে জেনে নেয়। এরপর সে মধুবালকে ফোন করে বলে, তোর পরিবার কোথায় আছে জেনে গেছি, এবার লাইভে তোর পরিবারকে খুন করব। তখন মধুবাল তার ফোনের ব্যাক ক্যামেরা অন করে দেয় এবং কিছু মূর্তি দেখিয়ে বলে, তোর একটা ট্রাক তো আটক করেছি, আর অন্য ট্র্যাকগুলো কোন রাস্তা দিয়ে যায় তাও জেনে গেছি, এবার সবগুলো ট্র্যাক আটক করব। এটা দেখে ভার্মা খুব ঘাবড়ে যায়। ভার্মা তাকে বলে, আমি তোমার পরিবারের কোনো ক্ষতি করব না, আর তোমার সাথেও লাগতে যাব না, তুমি দয়া করে আমার ব্যবসায় কোনো ঝামেলা সৃষ্টি করো না। মধুবাল বলে, ঠিক আছে, তোর ব্যবসায় কোনো ঝামেলা করবো না, তুই এখন আমার পরিবারের কাছ থেকে 10 টাকা ভিক্ষা করে নিয়ে আয়। আসলে মধুবাল এটা করেছে তাকে অপমান করার জন্য, অনিচ্ছা সত্ত্বেও ভার্মাকে এটা করতে হয়। তার পরিবারের কাছ থেকে 10 টাকা ভিক্ষা নিয়ে ভার্মা চলে আসে মধুবালের কাছে। এখানে মধুবাল ভার্মাকে হুমকি ধামকি দিয়ে ছেড়ে দেয়। এরপর ওই ডাক্তারের কাছে গিয়ে তার পরিবারকে নিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু ভার্মা এই অপমান ভুলতে পারছে না, সে আবারও মধুবালের পরিবারকে মেরে ফেলার পরিকল্পনা করে। সে কান্দীপ নামে এক ডনের সাহায্য নেয় এবং মধ্যরাতে মধুবালের বাড়িতে কিছু গুন্ডা পাঠায়। মধুবাল আগে থেকেই জানতো যে ভার্মা কিছুতেই চুপ থাকবে না, সে কিছু না কিছু করবে, তাই মধুবাল তার নাতিকে এক জায়গায় লুকিয়ে রাখে এবং তার স্ত্রী ও পুত্রবধূকে ডেকে বলে, আর কিছুক্ষণের মধ্যে এখানে অনেক কিছু হবে, কিন্তু তোমরা এক চুলও নড়বে না। অর্জুনের হত্যাকারীকে আমি নিজের হাতে হত্যা করেছি। তার কথা শেষ হতে না হতেই গুন্ডারা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। এটা দেখে মধুবালের স্ত্রী খুব ভয় পেয়ে যায়। কিন্তু মধুবাল বলে, চিন্তার কোনো কারণ নেই, ওরা আমাদের কিছুই করতে পারবে না, তোমরা চুপচাপ বসে থাকো, কোনো নড়াচড়া করবে না। তারা মধুবালকে মারতে যাবে তখন নার্সিমার স্নাইপাররা সব গুন্ডাদের মেরে ফেলে। তখন মধুবাল বলে, কিছু করার নেই, আমাদের বাঁচতে হলে এদেরকে মরতে হবে। এক পর্যায়ে পিছন থেকে একটা গুন্ডা মধুবালকে মারতে আসলে মধুবাল তার স্ত্রীর সামনেই তাকে মেরে ফেলে। মধুবালের স্ত্রী তার এমন রূপ দেখে হতবাক হয়ে যায়। ভার্মা কান্দীপকে কল করে বলে, তুমি যাদেরকে পাঠিয়েছো তারা সবাই তো মারা গিয়েছে। কান্দীপ বলে, আমি যদি জানতাম তুমি মধুবালকে মারার জন্য লোক পাঠাচ্ছ তাহলে কখনোই লোক দিতাম না। ভার্মা বলে, তোমার কোনো লোকের প্রয়োজন নেই, আমি সিকান্দারের কাছ থেকে 100 লোক নিয়ে এসেছি। মধুবাল এখানে এলে ওরা মধুবালকে টুকরো টুকরো করে ফেলবে। কান্দীপ বলে, মধুবাল এখানে এলে তোমার ওই 100 লোকই টুকরো টুকরো হয়ে যাবে, বিশ্বাস না হলে সিকান্দারকে ফোন করে জিজ্ঞেস করো। সিকান্দারও কান্দীপের মতো একজন আন্ডারওয়ার্ল্ড ডন, তবে এবার ভার্মা কল করলে সিকান্দার ফোন উঠায় না। ভার্মা আবার কান্দীপকে ফোন করে বলে, সামান্য একজন পুলিশ অফিসারকে তোমরা এত ভয় পাও? তখন কান্দীপ বলে, মধুবাল কোনো সাধারণ পুলিশ অফিসার না, সিন চলে আসে 15 বছর পেছনে তিহার জেলে। তখন এখানে কান্দীপ আর সিকান্দার বন্দী ছিল, সেই সময় তিহার জেলের জেলার ছিল মধুবাল। তার ভয়াবহ ও কড়া নিয়মের কারণে সকল কয়েদিরা মধুবালকে খুব ভয় পেত। একদিন কোনো এক বিষয়ের জেরে কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে, তবে মধুবাল জেলে প্রবেশ করা মাত্রই সবাই ঠান্ডা হয়ে যায়। কিন্তু মধুবাল ঠিকই বুঝে যায় যে তারা মারামারি করছিল, এর জন্য মধুবাল সবাইকে শাস্তি দেয়। সিকান্দার শাস্তি মেনে নেয় না, তাই মধুবাল তার একটা কান কেটে দেয়। তখন একজন গুন্ডা বলে, এখানকার সকল PM আর MLA আমার পরিচিত,
একটা ফোন করলেই তোর পরিবার শেষ হয়ে যাবে। তখন মধুবাল তার ফোনটা দিয়ে বলে, তোর পিএম আর এমএলএদের ফোন কর। তার কথা মতো লোকজন মধুবালের পরিবারকে মারতেই যাচ্ছিল, কিন্তু কান্দীপের লোকেরা তাকে মেরে ফেলে। আসলে কান্দীপ জেলে থাকা অবস্থায় মধুবালকে সাহায্য করত। সিন বর্তমানে চলে আসে। কান্দীপ বলে, ভালো করে দেখ সিকান্দারের লোকেরা কার জন্য এসেছে। তখন সিকান্দারের লোকেরা মধুবালের পেছনে হাঁটতে শুরু করে। এসব দেখে ভার্মা খুব ভয় পেয়ে যায়। সেখানে এসে মধুবাল ভার্মাকে সজোরে একটা লাথি মারে। এরপর ভার্মাকে মেরে ফেলতে যাবে, তখন ভার্মা বলে, আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি একটা ফোন করব, এমন একটা জিনিস তোমায় দেখাবো যে তুমি নিজেই আমাকে ছেড়ে দেবে। ভার্মার ভিডিও কলে অর্জুনের সাথে মধুবালের কথা বলিয়ে দেয়, মানে অর্জুন এখনো বেঁচে আছে। ভার্মা তাকে কোনো এক গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে। এটা দেখে মধুবাল ভার্মাকে ছেড়ে দেয়। মধুবাল ভার্মাকে অর্জুনকে ছেড়ে দিতে বলে। ভার্মা মধুবালকে একটা প্রস্তাব দেয়। সে বলে, আমাদের এখানে একটা পুরনো মন্দির আছে, সেই মন্দিরের মূর্তির মাথায় একটা বিশেষ মুকুট আছে, যেভাবেই হোক ওই মুকুটটি আমাকে এনে দিতে পারলে আমি তোমার ছেলেকে ছেড়ে দেব। তখন মধুবাল তার এক বন্ধুর সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলে এবং মন্দিরের সম্পর্কে জানতে চায়। তার ওই বন্ধু বলে, মন্দিরের সিকিউরিটি অনেক কড়া, ওই মুকুটটি দেখার জন্য প্রধানমন্ত্রী ছাড়াও আরও পাঁচজনের অনুমতি নিতে হয়, তাদের মধ্যে একজন হলো ব্লাস্ট মোহান। এই মোহানের কাছ থেকে অনুমতি নেওয়া খুবই কষ্টকর। তখন সেই ট্যাক্সি ড্রাইভার বলে, ব্লাস্ট মোহান একজন ফিল্ম অ্যাক্টর, এছাড়াও কিছুটা সাইকোপ্যাথ ধরনের। মধুবাল মোহানকে ব্যবহার করেই ওই মুকুটটি চুরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুরো কাজ করতে অনেক সময় প্রয়োজন। মধুবাল ভার্মাকে ফোন করে বলে, তোমাকে মুকুট চুরি করে দেবো, কিন্তু আমার 3 মাসের সময় প্রয়োজন, ততদিন অর্জুন যেন সুরক্ষিত থাকে। ভার্মা বলে, ঠিক আছে, তবে তোমার পরিকল্পনা জানার জন্য আমার 2 জন সহকারী সবসময় তোমার সাথে থাকবে। মধুবাল মেনে নেয়। এদিকে তার এক সহযোগী জানায়, মোহান কামনা নামে এক হিরোইনকে পছন্দ করে। কামনা আবার মোহানের ফিল্মের ডিরেক্টরকে পছন্দ করে। এই বিষয়টা মোহান জানে না। সে যদি এটা জানতে পারে তাহলে ফিল্ম ডিরেক্টর আর কামনা 2জনকেই মেরে দেবে। মধুবাল এটাকেই কাজে লাগায়। ওই ডিরেক্টরকে ব্ল্যাকমেইল করে ওই মন্দিরে মোহান শুটিংয়ের ব্যবস্থা করে। যেহেতু মোহান ওই মন্দিরের একজন ট্রাস্ট, তাই ওই মন্দিরে ঢুকতে তার কোনো অনুমতির প্রয়োজন হয় না। মধুবাল ডিরেক্টরের সাথে ঢুকে পুরো মন্দিরটা ভালোভাবে খেয়াল করে। সিন কাট হলে আমরা ম্যাথিউ নামে একজন আন্ডারওয়ার্ল্ড ডনকে দেখতে পাই। কান্দীপ আর সিকান্দারের মতো এও মধুবালের খুব ভালো বন্ধু। মধুবাল তার কাছে মুকুটটি চুরির জন্য সাহায্য চায়। ম্যাথিউ বলে, মুকুটটি চুরি করা থেকে বোধ হয় ভার্মাকে মেরে ফেলা সহজ। তখন মধুবাল বলে, ভার্মা আমার ছেলেকে বন্দি করে রেখেছে, ভার্মাকে কিছু করা যাবে না। অন্যদিকে মোহন কাজ শুরু করে শুটিংয়ের। শুটিংয়ে মুকুট চুরির একটা সিন রয়েছে। মধুবাল সেই মন্দিরের সিসিটিভি ইনচার্জকে ঘুষ দিয়ে সিসিটিভি ফুটেজের সাথে মুকুট চুরির ক্লিপ অ্যাড করে সিবিআই এর কাছে পাঠিয়ে দেয়। সিবিআই এজেন্টরা ভাবে মোহন ওই মন্দিরের মুকুটটি চুরি করেছে। এ ব্যাপারে তারা মোহনের সাথে কথা বলে। মোহন বলে, ওটা জাস্ট একটা শুটিং ছিল, কিন্তু সিবিআই এর অফিসাররা বলে আমরা ওই মুকুটটা পরীক্ষা করে দেখব, ততক্ষণ আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। কিছু সরকারি স্নাইপার মুকুটটি পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছিল। তখন মধুবাল সেই গাড়িতে হামলা করে। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। মধুবাল মুকুটটা ভার্মার লোকেদের হাতে তুলে দেয়। এরপর মধুবাল ভার্মাকে ফোন করে বলে, মুকুটটা পাঠিয়ে দিয়েছি, আমার ছেলেকে ছেড়ে দাও। ভার্মা বলে, মুকুট হাতে পেলেই তোমার ছেলেকে ছেড়ে দেবো। ভার্মা ফোন রাখার পরেই সেখানে মরে পড়ে থাকা লোকগুলো উঠতে শুরু করে। আসলে মধুবাল এই সব কিছু সাজিয়েছিল ভার্মার লোকদের বোকা বানানোর জন্য। ভার্মার কাছে একটা নকল মুকুট পাঠানো হয়েছে। মুকুট হাতে পেয়ে ভার্মা অর্জুনকে মুক্ত করে দেয়। মুকুটটি দেখে অর্জুনের চোখ জলজল করতে থাকে। সে ভার্মাকে বলে, আমার সাথে পার্টনারশিপে বিজনেস করলে আরও আগেই এই মুকুট তোমার কাছে চলে আসতো। আমি তোকে এতদিন ধাওয়া করেছি ধরার জন্য নয়, তোর সাথে পার্টনারশিপে বিজনেস করবো বলে। আসলে সৎ পুলিশ অফিসার হওয়াটা ছিল অর্জুনের নাটক। তার আসল লক্ষ্য ছিল এই মুকুটটি হাসিল করা। এরপর অর্জুন আবারও ভার্মাকে 50% শেয়ারে বিজনেস করার জন্য অফার দেয়। তবে ভার্মা এতে রাজি হয় না। তখন অর্জুন বলে, আমার সাহায্য ছাড়া তুই এই মুকুট কোথাও সরাতে পারবি না। আমার বাবাকে তুই চিনিস না, সে যেমন এটা তোকে এনে দিয়েছে তেমনি এটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও তার আছে। তখন ভার্মা রাজি হয় অর্জুনের সাথে ডিল করতে। অর্জুন বলে, আমি এখন বাড়ি যাবো সব ঠিকঠাক করতে, এরপর সময় মতো মুকুটটা সরাতে হবে, এর মাঝে যে আসবে তাকেই মেরে দিবি, সে যদি আমার বাবা হয় তাহলে তাকেও ছাড়বি না। এদিকে মধুবাল এই মুকুটে একটা স্পাই ক্যাম রেখেছিল, যেটা দিয়ে সে সমস্ত কিছু দেখতে পায়। তার ছেলে এতটা জঘন্য ও নীচ এটা জানার পরে সে কষ্টে পাগলের মতো হাসতে থাকে। এরপর অর্জুন বাড়িতে ফিরে এলে মধুবাল তাকে জানায়, বাবা তুমি কি কিছু আমার থেকে লুকাচ্ছ? অর্জুন কিছুই স্বীকার করে না। এদিকে ভার্মা ল্যাব টেস্ট করিয়ে জানতে পারে মুকুটটি নকল। সে অর্জুনকে জানায় মুকুটটি নকল, তাছাড়াও এতে একটা স্পাই ক্যাম লাগানো ছিল। সে অর্জুনকে মারতেই যাবে তখন মধুবাল সেখানে চলে আসে। সে ভার্মাকে মেরে ফেলতে যাবে তখন ভার্মা দেখায় মধুবালের পরিবারকে কিডন্যাপ করেছে সে। ভার্মা বলে, ওদেরকে মেরে ফেল। তখন নার্সিমা এসে মধুবালের পরিবারের লোকদের বাঁচিয়ে নেয়। ভার্মা তখন সমস্ত অবৈধ মূর্তি কিছু ট্র্যাকে করে পাচার করছিল। ম্যাথিউ ট্র্যাকগুলো জব্দ করে ফেলে। মধুবাল ভার্মাকে তার অ্যাসিড ট্যাঙ্কে ফেলে মেরে ফেলে। সিন কাট হয়ে কিছুদিন সামনে চলে আসে। যা করেছে তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত, এখন পুলিশের কাছে আত্মসমর্পণ করো। অর্জুন বলে, না বাবা, আমার অপরাধ সম্পর্কে তুমি ছাড়া কেউ জানে না, আর তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমার এই অপরাধের প্রকাশও পাবে না। এটা বলে সে মধুবালের দিকেই বন্দুক তাক করে। আর তখন মধুবালের ইশারায় তার লোকেরা অর্জুনকে মেরে ফেলে। মধুবাল পিছন দিকে ঘুরে হাঁটতে শুরু করে। একবার ঘুরেও দেখে না তার ছেলের কি হলো।
এখানে এই জেলার মুভিটি শেষ হয়। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।